Hello everyone, good evening and welcome back to my channel. Welcome to our new video, welcome to our new vlog. অনেক দিন ধরে কোনো ভ্লগ ভিডিও শ্যুট করা হয়নি, কিছু ভিডিও শ্যুট করা হয়নি, ভাবলাম চলো আজকে একটা ভিডিও শ্যুট করা যাক। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিছু প্ল্যান নেই, তবুও একটা র্যান্ডামলি ভ্লগ শুরু করলাম, যেহেতু কিছুদিন ধরে কোনো রকমই কিছু ভ্লগ শ্যুট করা বা কিছুই হয়নি, সেই জন্যই শুরু করলাম। আর এখন মোটামুটি 5টা বাজছে, লোকগুলো আমাকে দেখতে দেখতে যাচ্ছিলো যে ক্যামেরা দেখে কী কথা বলছে। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি, আমার একটা দিদির বাড়ি, একটু দরকার আছে, তো দিদির বাড়িতে যাই। রাস্তার আওয়াজ শুরু হয়ে গেছে, তো আসি তারপর আরও কথা বলবো। তুমি আমার দিদির ঘরের সামনে চলে এসেছি, মৌদিদি চলো। মৌদিদির ঘরে আমার কাজ করা হয়ে গেল, যা নেবার দিয়ে নিয়েছি, এবার সোজা বাড়ি। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন মোটামুটি 8টার কাছাকাছি বাজতে চললো, আর এখন আমি করব লস্যি। এটা একটা নতুন শেকার এসছে, তো এটাতে আমি করব লস্যি। আর এখন এই গরমটাতে না আমি কিছুদিন ধরে চাটাকে অ্যাভয়েড করছি, চা কফি এর গরমে আর গরম কিছু জিনিস খেতে ইচ্ছে করছে না। তো বিকেল থেকে ফ্রিজে বরফ টরফ জমিয়ে রেখেছি, তো সন্ধ্যাবেলা এখন এক গ্লাস এই পুরো শেকারটাতে এক পাগড়ি পুরো ভর্তি করে লস্যি খাবো। আর রাত্রেবেলা দেখি কি খাবো। আর আজকে একটা আমার DIY করারও প্ল্যান আছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো একটু একটু করে সব কিছু শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা। Hold me close till I get up, time is barely on our side. What's left? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বিকেলের একটা চটজলদি রেসিপি। আমার আজকের এই রেসিপিটার নাম হচ্ছে সিলান্ট্রো পটাটো বলস। তো এই রেসিপিটা বানাতে কী কী জিনিস লাগছে সেগুলো প্রথমে বলে দিচ্ছি। প্রথমে লাগছে আলু, আলুটাকে আমি জাস্ট নুন আর হলুদ দিয়ে বয়েল করে রেখেছি। আর লাগছে সিলান্ট্রো অর্থাৎ কোরিয়ান্ডার লিভস বা আমাদের বাংলা ভাষায় ধনে পাতা। আর লাগছে লঙ্কা কুচি, তোমরা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। আর লাগছে 6 থেকে 7 চামচের মতো বড় চামচের কর্নফ্লাওয়ার, যেহেতু আমি এখানে আলুর পরিমাণটা বেশি দিয়েছিলাম সেই জন্য আমার কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি লেগেছে। তোমরা যদি কম জিনিসে বানাও তাহলে তোমাদের কর্নফ্লাওয়ারের পরিমাণও কম লাগবে। তবে আমাদের এখানে পটাটো বলসগুলো অনেক বেশি সফট হয়েছিল, আলুর পরিমাণটা বেশি ছিল আর কর্নফ্লাওয়ারটা সেই তুলনায় কম দিয়েছিলাম। তোমরা যারা ক্রিসপি পছন্দ করবে তাহলে তোমরা আলুর পরিমাণটা কম দেবে এবং কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দেবে। যেহেতু আর লাগছে বিট লবণ, আমি যেহেতু নুন দিয়ে আলুটাকে সিদ্ধ করেছিলাম সেই জন্য খুব কম পরিমাণে বিট লবণ অ্যাড করছি। আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। আমি আবারও বলছি তোমরা তোমাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবে, আমি আমার মতো পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাই। আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, দেখো বাড়িতে থাকা অ্যাভেলেবেল জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়, এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো তোমরা যদি এটা কেউ বাড়িতে বানাও আমার রেসিপি দেখে তাহলে ডেফিনেটলি আমাকে ইনস্টাগ্রামে পিন করতে পারো। দেখো ভালো করে মেখে এটাকে আমরা তেলে ফ্রাই করে নিচ্ছি আর সার্ভ করে দিচ্ছি। তো সেকেন্ডবারে আমরা দেখো যেগুলো ছোটো ছোটো একটু হয়েছে সেগুলো পরে আমি আরও আরেকবার কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম যাতে সফটনেসটার থেকে একটু বেশি ক্রাঞ্চি হয়েছিল। তো প্রথমেরগুলো যেগুলো 3টে বড় দেখতে পাচ্ছ ওই 3টে খুব নরম হয়েছিল, ওগুলো আলুর পরিমাণটা বেশি ছিল, কর্নফ্লাওয়ারটা কম ছিল। আর পরেরগুলো যেগুলো ছোটো ছোটো বলগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমি কর্নফ্লাওয়ারটা আরও একটু দিয়েছিলাম, তার ফলে বেশ ক্রিসপি হয়েছিল।
তো দেখতেই পাচ্ছ চারিপাশটা পুরো অন্ধকার অন্ধকার। কি বলতো, আমাদের এখানে কারেন্ট চলে গেছে গ্রীষ্মকালে, এই ফার্স্ট আমাদের এইখানে কারেন্ট গেল। প্রচণ্ড গরম তো করছেই, প্লাস আমি দেখো একটু চুল টুল ছাড়িয়ে রেডি টেডি হয়েছিলাম, সামনে দোকানে যাচ্ছিলাম বিরিয়ানি খেতে আজকে, তবে কারেন্ট মানে ঠিক চুলটি ছাড়িয়েছি আর কারেন্টটা চলে গেছে। তো বাবাকে ফোন করলাম, বাবা বললো আমি বাড়িতে নিয়ে আসছি। তো এখন মানে কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই, গেছে মোটামুটি 15 মিনিট হলো কারেন্ট গেছে, এখন কতক্ষণ কারেন্ট যে অবস্থায় থাকবে তার কোনো ঠিক নেই। চারিপাশটা দেখো পুরো অন্ধকার, অনেকদিন পরই এক্সপিরিয়েন্সটা হচ্ছে, কারণ শীতকালটাতে তো পুরোটা কারেন্ট যায়নি, আর এখন বীভৎস গরম আর এখনই কারেন্টটা যেতে হলো। তো দেখি ওর কখন কারেন্ট আসছে। বিরিয়ানি খাবো, আর ডিআইওয়াইটা করবার ছিল, যে জিনিসগুলো জড়ো করছিলাম যে কী কী মানে কী করবো কোনো তো ঠিক ছিল না, জাস্ট আমি করবো বলেই ঠিক করছি। তো জিনিসগুলো জড়ো করছি, কারেন্টটা চলে গেলো। দেখি আজকের প্রতি ভিডিওটাতে ডিআইওয়াই শেয়ার করা হবে না, কালকে একটা স্পেশালি আমি হয়তো ডিআইওয়াই অ্যাড করে দেবো তোমাদেরকে, বা কালকে একটা স্পেশালি ডিআইওয়াই ভিডিও শ্যুট করবো। তো চলো, বাবা বিরিয়ানি নিয়ে চলে এসছে, আর ঠিক আমি কথা বলাটা অফ করেছি আর কারেন্টটা চলে এসছে। আর হ্যাঁ, আজকে এখান যেখান থেকে বিরিয়ানিটা নিয়ে আসছে, এটা আমরা রেগুলার বেসিসে আর্সালান থেকেই খাই। আর্সালানটা এত ভালো লাগে যে আর অন্য কিছু খেতে অন্য কোথা থেকে ইচ্ছে করে না। লকডাউনটার সময় একবার রয়্যাল থেকে কিনেছিলাম, যেটা একদম ভালো ছিল না। মাঝে ঠেকের আমি খেয়েছিলাম, আমাদের এখানে ঠেক আছে, ঠেকেরটা খুব ভালো। আর এখানে একটা নতুন খুলেছে আমাদের বাড়ির সামনে মাজানতলার মোড়ে একটা খুলেছে, আমি দোকানটার নাম জানি না, ফিডব্যাক ভালো শুনছি সেই জন্য বাবাকে দিয়ে ওখান থেকেই আনা করছি, দেখি আমার টেস্টে কেমন লাগে। চলো, ভালো খেত, আর্সালানের মতনই খেতে অনেকটা, খুব ভালো। আমার বিরিয়ানির মধ্যে কমরেজ বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, খুব ভালো লাগলো আমার, আর্সালানের মতো লাগছে। চিকেনটাও বেশ সফট, চিকেনটাও ভালো খেতে, খুবই ভালো, খুব ভালো লাগে। একটা জিনিস ভালো হলো, হাতের সামনে একটা ভালো বিরিয়ানির দোকান পেয়ে গেলাম, একদম আমার বাড়িতে কাছে, যখনই খেতে ইচ্ছে করবে রিজনেবল দামও নিয়ে এসে খাওয়া যাবে। চলো খাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল রাত্রিবেলায় ভিডিওটা এন্ড করতে আমি ভুলে গেছিলাম, সেজন্য আজকে সকাল সকাল ভিডিওটাকে গিয়ে এন্ড করছি। আর এখন দেখো আমি নিয়ে বসেছি লস্যি, কি বলতো কাল রাত্রিবেলায় আমি দেখলে যে 2 গ্লাস লস্যি বানালাম, আমি আমারটা রাত্রিবেলায় খেয়ে নিয়েছিলাম কালকে রাত্রিবেলায়, কিন্তু আজকে মানে আরেকটা গ্লাস ছিল দাদার, সেটা দাদা দাদা ঘুরতে চলে গেছে, তো দাদার লস্যিটা পড়েই আছে। আর আমি না তাড়াতাড়ি যাতে লস্যিটা ঠান্ডা হয় একটু বরফ বরফ খেতে পারি, তাহলে মানে কি গরমে আর কি বেশি ভালো লাগবে। তবে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম লস্যিটাকে, দিয়ে আমি আমারটা খেয়ে নিয়েছি, দাদারটা ফ্রিজেই ছিল, মানে একদম ডিপে ছিল ফ্রিজে। তো দাদারটা না একদম দেখতে পাচ্ছি একদম পুরো বরফ হয়ে গেছে, এরকমভাবে ঠুকে ঠুকে ভাঙতে হচ্ছে, তবে যে এ দেখো লস্যি উঠে আসছে। তবে কিন্তু বেশ ভালো লাগছে এই গরমে, এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো টাটা।